আজকে সকাল 9:50 মোটামুটি আমার রান্না বান্না সবই হয়ে গেছে, গোছানো হয়ে গেছে দিকটা, শুধু সিনকে কটা বাসন রয়েছে সেটাই মাছ পর রান্না হয়েছে। হচ্ছে আজকে বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে, হয়েছে ডাল, আর হয়েছে হচ্ছে মাছ, আর এখানে আছে রুটি। আর পাপার টিফিনে দেবো রুটি দিয়ে আলু ভাজা, সে আলু ভাজা। তো মোটামুটি এইসবই আজকে রান্না বান্না হয়েছে, আর এখানে ভাতও হয়ে গেছে, ওই যে একটু উকি দিচ্ছে আর কি। তো তোমাদের সাথে পরে কথা বলবো, এখন একটু ব্যস্ত আছি, পাপা স্নানে ঢুকে গেছে, আমি সব রেডি করে নিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন যাব একটু আরজিকর হসপিটালে, মাকে দেখাতে যাব। মায়ের বনহুগলি হসপিটালে দেখাতাম, তোমরা অনেকেই জানো নিয়ে যেতাম তখন। তো বনহুগলির ডাক্তার চেঞ্জ হওয়াতে পরে যে ডাক্তারের কাছে মা পড়েছে এখন, তো সেই ডাক্তারের কাছে ঠিক ওষুধটা স্যুট করছে না, এরকম নয় ডাক্তার ভালো না বলবো, প্রত্যেকটা ডাক্তারই ভালো, হয়তো কোনোভাবে মাকে বুঝতে পারছে না বা ওষুধটা স্যুট করছে না মায়ের, এরকম তো হয় না। আগের যে যিনি ডাক্তার ছিলেন তিনি মায়ের অনেক দিন ধরে চিকিৎসা করছিলেন, তো সেক্ষেত্রে তিনি বুঝে গেছিলেন। তো এই ডাক্তারের কাছে একটু বুঝতেও টাইম লাগবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মা থাকতে পারছে না, ডান দিকটা পুরো মানে প্রচণ্ডই ব্যথা, তো এই জন্য যাবো হসপিটালে। তো চলো যাওয়া যাক। আর তোমাদের সাথে সেই সকালে হসপিটালে যাওয়ার সময় কথা হয়েছে, তারপর আর কথাই হয়নি, কারণ আজকে করে গিয়ে কখনোই কথা বলাটা সম্ভব নয় ওভাবে, আর দেখানোটা হসপিটালটা না দেখানোই ভালো, আমার ভালো লাগে না ঠিক, আমি যাই না ওখানে যাতে কাউকে যেতে হোক। তো মাকে ডাক্তার দেখানো হয়ে গেছিলো, আমাদের বাড়ি আস্তে আস্তে বেঁধেছে 5:30 ওই যাই হোক 5:15 ওরকম বেজেছে। তো মাকে আমি আমার কাছে নিয়েছি, কারণ আমাদের গোপাল মন্দিরের গলি নাহাজের টুর থেকেই মা ওষুধ নেবে, তো সেই টাইমটাতে বন্ধ থাকে, তাই বললাম তুমি আমার এখানেই থাকো, বাবা যখন ফিরবে একসাথে ওষুধটা নিয়ে তুমি ফিরে চলে যেতে পারবে, নাহলে কালকে হয়ে যাবে ওষুধ পেতে পেতে। নাহাজের টুর কাছে সব ওষুধই মোটামুটি থাকা, যদি না থাকে তাহলে কালকে এনে দিতে পারবে, আর বাবা অফিস যাওয়ার টাইমে প্রেসক্রিপশনটা নিয়ে বেরোলে অফিস থেকে ফেরার টাইমে তাহলে নিয়ে যেতে পারবে, মানে সব দিকেই সুবিধা। তো বললাম মা তো আসবে না কিছুতেই, রীতিমতো অটো থেকে নামতে না দিয়ে আঁচল ধরে রেখে দিয়ে নিয়ে আসতে হয়েছে এখানে। আর তারপর দুপুরবেলা খেলাম দিলাম, খাওয়া দাওয়ার পর একটু শুয়ে ঠুয়ে ছিলাম, এখন 6:30 বাজে। মাকে আমি জানি মা এখন গিয়ার রাতে কিচ্ছু স্বাভাবিকও নয়, মা ডান দিকে হাত ফাত খুব একটা নাড়াতেই পারছে না, পাটাও খুব ব্যথা, বসলে উঠতে পারছে না, মানে বসতে পারছে না উঠলে এরকম হচ্ছে। তো ওই জন্যে আমি আলুরদম আর পরোটা করবো, সেটা মাকে দিয়ে দেবো একবারে করে, সেটাই করছি। তো যাই আগে আলুটা ভাজতে বসিয়েছি, পুড়ে গেলেই কেলেঙ্কারি হয়ে যায়। বাজে রাত্রি 11:45, আজকে আমাদের ডিনার হয়ে গেছে। আমার চোখ মুখ দেখে কতটা কি বুঝতে পারছো আমি জানি না, তবে আজকে আমি প্রচণ্ডই টায়ার্ড, না হলে এরকম হয়ই না যে মেয়ে বিকেলে, আমি আজকে বিকেলে এসেছি 5:00, আর এক সেকেন্ড ভাত খেয়েছি 5:30, মানে খেতাম না বিশ্বাস করো, কারণ আমি দেখলাম বেকার রয়ে যাবে অনেকটা, তারপর মাও এসেছিলো, আমি না খেলে মাও খাবে না, তো ওই জন্যেই খাওয়া আর কি দুজনে, যদিও ওই টাইমে খেয়েছি কিন্তু অল্পই খেয়েছি, এর জন্য শরীরটা আরও বেশি খারাপ লাগছিলো, ভালো লাগছিলো না খুব একটা, আর পা তো পাচ্ছি না, মানে পাও এবার যেন বলছে যে এবার আমাকে একটু নিস্তার দে, অনেকক্ষণ দাঁড়ানো ওই জন্যই আরও বেশি ওরকম হচ্ছে। যাই হোক, আমার ভিডিওটা আজকে মনে হয় খুবই ছোট যাবে, আশা করি তোমরা বুঝতে পারছো। মাকে নিয়ে হসপিটাল যাওয়া, তারপরে ডাক্তারের সাথে কথাবার্তা বললো, অনেক কিছুই কথাবার্তা হলো আর কি, তো এইসব নিয়ে একটু চাপে গেছিলাম আজকে, অনেকটা টাইম হসপিটালে গেছে আর কি। আর হসপিটালে যেতে খুব যে একটা ভালো লাগে এরকমটা নয়, আর কারোরই ভালো লাগে না, কিন্তু আমার যেন একটু বেশিই ভালো লাগে না, ওখানে কি অত পেশেন্ট দেখে না, আমি খুব নার্ভাস হয়ে পড়ি, আমার ভালো লাগে না একদমই। যাই হোক, যেটা তো হবেই, করতে হবেই, ওরকম কোনো কথা নেই, আমার ভালো লাগে না বলে আমি যাব না বা কিছু, এখন বিপদে পড়লে তো যেতেই হবে। আর কালকে না আমি এডিট করার পর মনে পড়েছে যে আমার বিয়েবাড়ির যে ফটোগুলো ছিল তোমাদের সাথে শেয়ার করি, তো কালকে করাই হয়নি, আজকে আমি ফটোগুলো অ্যাড করে দেবো কালকের। আজকে আমার ব্লগটাও ছোটো যাবে, তো তার সাথে অ্যাড করে দেবো, কোনো ব্যাপারই নয়। আর রাত্রে আলুরদম পরোটা করেছিলাম, দুধটা গরম করলাম, দুধ খেলো, আর
মিষ্টি, এই ছিল আজকের মেনু। যদিও আমি মিষ্টি ফিষ্টি খাইনি, আমি একটা পরোটা খেয়েছি আজকে, সেটাও মানে না খেলে বকা খাবো জানি, তাই জন্য খেয়েছি। আর মামুনি তো নেই, মামুনি কালকেই চলে আসবে। এইসবই কথাবার্তা আর কি, আর কিছুই নয়। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করব তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এরকম পরিস্থিতিতে যেন কাউকে পড়তে না হয়, এটাই আশা করব। কালকে সকালে যখন উঠবো, আবার একটা নতুন সকাল, নতুন দিন, সেটা যেন ভালো যায়, ভগবানের কাছে এটাই আশা করি আমরা সবাই। তো চলো, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি ভালো লাগে, মনে হয় পাশে থাকবো, তাহলে একদম। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আশা করি তোমাদের খুব খারাপ লাগবে, এরকম কোনো দিন কোনো কাজ করব না। আর যদি করে থাকি, কমেন্ট বক্স তো খোলাই রয়েছে তোমাদের জন্য। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।